দাদা ভাই দিদি ভাই, আমার এই নাতিনটা খুব খাসি মাংস ভালো রান্না করে। তো বলবে কি যে ঠাকুমা তুমি রান্না করো, তুমি রান্না করো। তা আমি বলছি কি যে না তুই রান্না কর। তাও বলছে না ঠাকুমা তুমি রান্না করো। তো বন্ধুরা ঠাকুমাকে বলি, কারণ মানে ঠাকুমা খাসির মাংস মুরগির মাংস দারুণ রান্না করে, আর নিজে রান্না করে দেখবেন খেতে ভালো লাগে না। তো ঠাকুমার রান্নার মধ্যে একটা আলাদা টাচ আছে, তো ওই টাচটা না দিলে পরে বেশ জমে না। তো যার জন্য আমি ঠাকুমাকে বলি রান্না করে দিতে। তো অনেকদিন খাসির মাংস খাই নাই, তো আজকে ইচ্ছা করছে যে জমিয়ে খাবো। তো আমি রান্না করলে ভালো লাগে, কিন্তু ওই যে যে টাচটা একটা ফ্লেভারটা আছে না, তো যার জন্য ঠাকুমাকে বললাম যে তুমি করো, তো আমি সব হেল্প করে দিচ্ছি। তো যার জন্য আমি বসে গেছি কাটাকাটি করতে। তো বন্ধুরা আমার কাটাকাটি সব কমপ্লিট। তো ঠাকুমাকে সব কিছু গুছিয়ে দিয়েছি, ঠাকুমার সাথে একটু খুন্তি নাড়াবে আর মশলা পাতিয়ে দেবে। তো সব কিছু রেডি, তো এবার রান্না শুরু হবে। তো ফার্স্টে কী করবে, শুকনো মশলা ভাজিয়ে নেবো। ভাজা শুরু করলাম। এই জায়গায় আছে মৌরি, গোলমরিচ, ধনে, জিরে, শুকনো লঙ্কা। তা আমি আগে শুকনো লঙ্কাটা কড়াইতে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, আনে নামাই দেবো। ভাজা মশলাটা বেটে নেবো। এখানে বন্ধুরা 1.5 কেজি মাংস আছে, তো মাংসটা আমি ম্যারিনেট করে নেবো। তো দেখুন আমি মাংসের মধ্যে কী কী দিই। এখানে আছে 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা, আর দেবো এর মধ্যে 1.5 চামচ হলুদ, 1.5 চামচ লবণ, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। তো মাখানো হয়ে গিয়েছে, এবার 30 মিনিট ঢাকা দিয়ে দিই। বন্ধুরা রান্না করতে বসেছি আমি মা ঠাকুমাসি সকালবেলায়। তো আমরা সকালে ভিডিও করি, তো আমাদের রান্না করতে করতে যে কখন যে রান্না হবে তার ঠিক নেই। তো চা খেলাম, বিস্কুট খেলাম, এখন আবার ঠাকুমা দিদা কলা নিয়ে এসছে, এখন কলা খাবো। রান্না পড়ে আছে, কখন রান্না হবে আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। মনে হয় সকালে রান্না আমাদের দুপুরও হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে গাছের কলা মামাদের। তো গাছের কলা টেস্ট আলাদা। ছোটোবেলায় আমি খুব কলা খেতাম, খুব পাতলা ছিলাম, যে কলা খেয়ে খেয়ে মোটা হয়ে গেলাম। তো যারা খুব পাতলা রোগা, তো তারা রোজ কলা খাবেন আর রুটি খাবেন, দেখবেন মোটা হয়ে যাবে। মানে বেস্ট খাবার মোটা হওয়ার জন্য। আমি এখন একটু অনেক মোটা হয়ে যাচ্ছে, তাই একটু খাওয়া কমিয়ে দিচ্ছি এখন। কিন্তু মাংস লোকটা সামলাতে হয় না, তাও যদি ঠাকুমা রান্না হয়। তো আজকে রান্নাটা দেখুন, আশা করি এরকম রান্না খুব কম দেখেছেন। তো গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে, আর নিজেরাই বাড়িতে ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি।
পেঁয়াজ বাস্তে গেলে বিরক্ত লাগে, আবার এই খাসির মাংসতে পেঁয়াজ বেশি না দিলেও হয় না। পেঁয়াজের সাথে সাথে আদা রসুনটাও একটু বেশি লাগে। এই দেখো তেলটা বেশি গরম হয় নাই তো, তেলটা গরম না হতে হতে এই যে পেঁয়াজ দিয়ে দিছি, এই যে ফেনা উঠতেছে। তোমরা তেলটা ভালো করে গরম করে নিবা, দেখো ফেনা উঠবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি মাংস দিয়ে দেব। মাংস মাখাবার সময় লবণ দিছি, তাই আমি এক চামচ লবণ দেব। হাফ চামচ হলুদ দেব। মাংস দেওয়ার পর 5 মিনিট কষাইছি। এইবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা। যে মশলাটা ভাজিয়ে বাটিয়ে রাখছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো। আর দিদি ভাই কই? দিদি ভাইকে ডাক দে তো, থাক সামনে পরীক্ষা না, অগ্রহণ করতেছি এখানে আসতে হবে না। তাহলে থাক, পরীক্ষা সামনে কি ডাক্তার খাওয়া। মাংসতে তেল ছড়িয়ে গেছে, তার মানে মাংস কষানো হয়ে গেছে, ওখানে জল দিয়ে দেবো। ৪০ মিনিট ঢাকা দিয়ে দেবো। ৪০ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। রান্না তো কমপ্লিট, তো আপনাদের একটু প্লেট নিয়ে দেখাই কেমন হয়েছে। গ্রেভিটা দেখুন কেমন হয়েছে।
তো অনেকদিন পর মটন খাচ্ছে, তো কালার দেখে বুঝতে পারছেন যে কেমন হয়েছে। রান্নাটা তো দেখলেন, তো দেখে অতটা বোঝা যাবে না, খেয়ে জানাচ্ছে। তো এই জন্যই বন্ধুরা আমি ঠাকুমাকে দিয়ে রান্না করাই, মানে এই টেস্ট কেউ আনতে পারে না। সত্যি কথা বলছি, অনেক হোটেলে খেয়েছি, বিয়ে বাড়িতে খেয়েছি, কিন্তু এই টেস্ট কেউ আনতে পারে না, আমি নিজে আনতে পারি না। তো যার জন্য ঠাকুমাকে দিয়ে রান্না করাই, মাটন লেগ পিস। মানে মুখে দিয়ে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে এত নরম হয়ে যায়। বন্ধুরা আমাদের হাতে করে ছেড়ে দেখাই, দেখুন কত নরম, দেখুন মানে খাসির মাংস এত নরম ভাবা যায় না। আর একটা পিস দেখাচ্ছে, দেখুন কতটা নরম, দেখুন আলাদা ফ্লেভার। তো বন্ধুরা আপনারা অনেকে বলেন যে আপনারা খাচ্ছেন আমরা কী করে বুঝবো টেস্ট, তো আপনাদের ইনভাইট করছি, অবশ্যই আমাদের বাড়িতে আসবেন, তো ঠাকুমার হাতের মাটন চিকেন খাওয়াবো, তখন আপনারা নিজে খেয়ে বলবেন। আর এই মাংসটাকে আমি এর পরে হয় এ প্লাস, এ গ্রেড, এ স্টার, তো তার উপরে যদি কিছু থাকে এটা সেটা। আর বন্ধুরা কোনো কিছু বলবো না, শুধু খেয়ে যাবো, আজ শান্তি করে মন ভরে খাবো। বাংলাদেশে কোনো কিছু ভালো হলে বলে যে দারুণ মজা হয়েছে, তো আমিও তাই বলছি দারুণ মজা হয়েছে। যেহেতু আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশে থাকতেন, তাই বাংলাদেশের প্রতি একটা টান আছে, বাংলাদেশের ভাষার প্রতি টান আছে। অনেকদিন পর থেকে শান্তি পেলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার খাওয়াটাও কেমন লাগলো সেটাও জানাবেন। তো ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে।